প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালোই আছো তোমরা। এর আগে তোমাদের ক্লাস নিয়েছিলাম আমি, আগে ছড়ার প্রশ্নগুলো তোমাদের এর আগে দিইনি, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। কারণ এর আগে তোমাদের এলাকার মতো বা তোমাদের দেখো এই কবিতাটা তোমাদের পড়িয়েছে ঘুরি। কি লিখছে? আবু হোসেন। আচ্ছা এখন পড়ে নিই আমরা। ঘুরিটা হচ্ছে বন মাথায় গরু সবুজে মন মাথায় গরুরে কিচি মিচি আলোয় লাল সাদা আর নীল কালো ঘুরিটা উঠছে হালকা পায়। তাহলে ঘুরিটা কোথায় উঠছে? বনের মাথার উপর পর্যন্ত ঘুরি পড়ে। এখানে লাল ঘুরিটা সাধারণত লাল সবুজ হলুদ বিভিন্ন রঙের হয়ে থাকে। ঘুরিটা উঠছে হালকা পায়, হালকা বাতাসে উঠছে, একটু পড়লে টান সুতায়, যখন সুতা টান পড়ে তখন ঘুরিটা অনুসরণ কেটে যাচ্ছে, পরে আমরা পড়লে বুঝতে পারবো। আকাশে ঘুরিরা হোঁচট খায় সামনে তখন রাখা যে দায়, উঠছে নামছে টলমাটা ভারী যে কঠিন ঘুরির চা। মানে এত যখন খুব জোরে ওড়ে তখন একটা ঘুরির সঙ্গে একটা ঘুরি লেগে যায়। তোমরা যারা ছেলেরা ঘুরি উড়াও তারা নিশ্চয়ই এই সম্বন্ধে তোমরা আরও ভালো জানবে। লবণ লেগে যায় তখন একটা হোঁচট খেয়ে অনেক সময় ছিঁড়ে যায়। সেটা লিখছে চারজনে কঠিনকে ঘুরিকে সামলানো বড় দায়, ভারীতে কঠিন ঘুরির চা সাতদিকে চির পায় নাগাল প্যাঁচ লাগে ঘুরি কেটে পালায় আকাশে কোথায় কোন কোনায় ঘুরিরে পড়েছে হাতেতে কাজ খবর রেখেছে কেউ কেতার। তাহলে এত কঠিন ঘুরির চা বোঝা যে ওরা এত উঁচুতে ওঠে যে চির পর্যন্ত তাদেরকে ধরতে পারে না। এটা প্যাঁচ থেকে যখন প্যাঁচ লেগে যায় ঘুরির মধ্যে তখন ঘুরি কেটে পালায় আকাশে কোথায় যে কোন কোনা করে কেউ তা জানতে পারে না। আচ্ছা দেখো তার আর ঘুরিটা উঠছে বন মাথায়, বনের মাথার মধ্যে ওরে হলুদে সবুজে মন মাথায়, মানে এত বেশি ভালো লাগে যখন লাল সবুজ নীল ঘুরি আকাশে ওরে তখন দেখতে আমাদের খুবই ভালো লাগে। বদলে কিচিমিচি আলোয় লাল সাদা আর নীল কালো বদলির সময় যখন সূর্য অস্ত যায় তখন সেটাকে আমরা বদলি বলে থাকি, সেই সময় কিচিমিচির আলো তখন লাল সাদা নীল কালো ঘুরিটা হালকা বাতাসের মধ্যে উঠতে থাকে। আচ্ছা ঘুরিটা উঠছে হালকা বাই একটু পড়লে টান কোথায়, যখন হালকার মধ্যে বা হালকা বাতাসে ওরে তখন একটুতে ওদের সুতার টান লাগে আকাশে ঘুরিরা হোঁচট খায় সামনে তখন রাখা যে দায়, যখন ওরা হোঁচট খেয়ে কোনো ঘুরির সাথে লাগে তখন তাদের রাখা দায় হয়ে যায়। উঠছে নামছে টলমাটার ভারীতে কঠিন ঘুরির চাল, ঘুরির চাল বোঝা এই জন্য খুব কঠিন। আচ্ছা ভারীতে কঠিন ঘুরির চাল সাতদিকে চিল পায় নাগাল, মানে চিল পাখি তারাও নাগাল তাদের পায় না, প্যাঁচ লেগে ঘুরি কেটে পালায় আকাশে কোথায় কোন কোনায়, যখন প্যাঁচ লেগে কেটে যায় তখন কোথায় পড়ে কোনো গাছের ডালে পড়ে বা কোনো কোথাও পড়ে বন জঙ্গলে কোথাও উঠতে উঠতে একসময় যায় পড়ে যায় তারা, ঘুরিটা পড়েছে হাতে যে কার খবর রেখেছে কেউ কি তার, তার হাতে যে ঘুরিটা কোথায় তোমার ঘুরিটা মনে পড়েছে কোথায় যা পড়লো কার হাতে যা পড়লো কেউ তা বুঝতে পারে না। আচ্ছা তোমরা দেখো এই যে শব্দগুলো পাশ থেকে খুঁজে বের অর্থ বদলি মানে কি, যখন সূর্য অস্ত যায় সেই জন্যকে বদলি বলা হয়, হোঁচট খায় মানে অনেকে ওই যে যেটা বলে যে পাশে পালালে হোঁচট খায় সেটা হচ্ছে হোঁচট খায়, চাল মানে বোঝা বড় মুশকিল সেটাকে চাল বলে, টলমটা মানে টলমরে টলমল করে দেয়। আচ্ছা এর আগে তোমরা দেখছো খালি জায়গা বসে বাক্য গঠন জল হোঁচট কদুরি সাবধানে চলো রাস্তা ভাঙা হোঁচট খেয়ে পড়বে, এখানে বলে হোঁচট ঘুরে উঠতে নানা চাল খাটাতে হয়। আচ্ছা কদুরি বেলায় আকাশ নীল রঙের রঙিন হয়ে ওঠে। আচ্ছা কথা বলে বুঝে যায় মন মাথায় মনের মাথায় মন মাথানো মনকে মাথানো, এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। আচ্ছা ছোটো ছোটো প্রশ্ন উত্তর দেখো, কবি কত রঙের ঘুরির কথা বলেছেন? আমরা ওখানে ছড়াটা কী করলাম, লাল নীল হলুদ সবুজ অনেক ঘুরির কথা বলা হয়েছে, ঘুরিটা কোথায় উড়ায় পরে উড়ে যে আকাশে বন জঙ্গলে কোথাও হয়তো বা উঠতে থাকে, ঘুরি যখন অনেকের উপরে উঠে তখন কেমন অবস্থা হয়। আচ্ছা তখন অনেক সময় হোঁচট খেয়ে ঘুরি কেটে যায়, ঘুরি কেটে যাওয়ার পরে কোথায় যায়, ঘুরি কেটে যাওয়ার পরে কোনো বন জঙ্গলে বা কোনো লোকের বা কারো কাছে যে পড়ে, এটা হচ্ছে তোমাদের ছোটো ছোটো প্রশ্ন উত্তর, এটা তোমার সপ্তাহগুলো করবা ছোটো প্রশ্ন উত্তরগুলো করবা। আর আমি বড় প্রশ্ন উত্তর দেখো তোমাদেরকে তিনটা দিলাম, ঘুরিরা বাতাসে উঠলে কী হয় ঘুরি বাক্যে লেখো, ঘুরিরা বাতাসে উঠলে সুতার টান লাগে আমি যেটা বললাম, আর সুতার টান লাগলে ঘুরিরা হোঁচট খায়, তার মানে যখন সুতার সঙ্গে সুতার টান লাগে তখন হোঁচট খেয়ে অনেক সময় ঘুরিটা ছিঁড়ে যায়, কখন ঘুরিকে সামনে রাখা যায় না তার কি ব্যক্তি লিখো। এইভাবে তোমার যদি প্রশ্নগুলো থাকবে তোমরা এর আগে পরীক্ষা দিয়েছো জানো এটাতে দুই মার্ক এটাতে চার এটাতে চার, অর্থাৎ তোমাদের সেই অনুযায়ী তোমাদের প্রশ্ন উত্তরটা লিখতে হবে, চার পেতে হলে অবশ্যই এই বাক্যগুলোকে সুন্দর করে পয়েন্ট করে লিখো তোমাদের নাম্বারটা সুন্দর আসবে। আচ্ছা দেখো ঘুরিরা
করে সুতার টান লাগলে মাথা দুটো ঘুরিয়ে হচ্ছে এখন যে জানি করলাম তখন ঘুরি তখন করে আর সে চাল বুঝতে পারা যায় না তখন ঘুরিটা সামনে রাখা যায় না যখন মাথা দুটো ঘুরিয়ে হচ্ছে খায় মুক্ত আসে তখন ঘুরে তখন ঘুরির একটা একটা সুতার সাথে আরেকটা সুতার টান লেগে যায় তখন তারা হচ্ছে খায় তখন ঘুরিটা টলমল করতে থাকে সেই জন্য বলছে তখন তার চাল বোঝা বড় মুশকিল তখন ঘুরিকে সামনে রাখা যায় না তখন হয়তো বা ছিঁড়ে কোনো বন যখন বা কারো কোথাও দিয়ে পড়ে আচ্ছা তিন নম্বর দেখো ঘুরিকে কেন চিল লাগাল পায় না চারটি ব্যাখ্যা দেখবো ঘুরি আকাশে এমনভাবে ওড়ে যে তার চাল বুঝতে পারা কঠিন ঘুরি অনেক উঁচুতে ওড়ে তার উপরে মাঝে মধ্যে সুতার ব্যাস রেখে ঘুরি পেতে পারিয়ে যায় তাই চিল ঘুরির নাগাল পায় না তাদের ঘুরির নাগাল কেন চিল পায় না ঘুরি অনেক আকাশে ওড়ে এর চাল বোঝা বড় কঠিন ঘুরি যখন অনেক উঁচুতে ওঠে তখন তার উপর মাঝে মধ্যে সুতার প্যাঁচ কেটে যায় প্যাঁচ কেটে গেলে সুতা কেটে পালায় তখন তারা সেই জন্য তারা চিলের নাগালও পায় না এই প্রশ্ন তিনটা তোমরা লিখে নাও এরপরে যদি থাকে আমি আর থেকে প্রশ্ন তো তোমাদের দিয়ে দিব আগে ছড়ার প্রশ্ন তো দিয়ে শেষ করি তারপর তোমাদের বদ্যাংশ ভরবো তোমরা এর মধ্যে বোধ হয় পেয়েছো তোমাদের অনলাইনে দিয়ে দিচ্ছে সিলেবাসটা তোমাদের ওইটার মধ্যে এবারে পরীক্ষাটা হবে সেইভাবে প্রশ্ন করা হবে কিন্তু বারবার বলছে প্রশ্ন উত্তর কেমন এইটা কিন্তু দুই নম্বর তোমার তো দেখছো এটা দুই যোগ চার যোগ চার এটাতে দুই মার্ক এটাতে চার মার্ক এটাতে চার মার্ক অতএব সেইভাবে প্রশ্ন উত্তরগুলো লিখবা তাহলে তোমরা ভালো নম্বর পাবা আর যেটা বললাম বইয়ের শূন্যস্থান পূরণ ছোটো ছোটো প্রশ্ন উত্তর তারপরে তোমার বাক্য গঠন এগুলো ভালো করে তোমরা দেখে রাখবা বই থেকে তোমাদের প্রশ্ন দেওয়া হবে আচ্ছা তোমরা ভালো থাকো সুস্থ থাকো ভালোভাবে পড়াশোনা করো পরীক্ষা কিন্তু তোমাদের হবে যেভাবে পরীক্ষা হলো এইভাবেই পরীক্ষা হবে তোমাদের আচ্ছা যাই হোক তোমরা ভালো থাকো সুস্থ থাকো দোয়া রাখি খুদা হাফেজ